বলেছি যে এই যে এত হত্যাযজ্ঞ হলো এত ঘটনা ঘটল এটার একটা সুষ্ঠু বিচার লাগবে তো সুষ্ঠু বিচারটার ব্যাপারে আমরা তো জানি যে সব সবসময় ধরেন এই সরকার যদি এটা তদন্ত করে আবার অন্যরা বলবে যে এটা পক্ষপাতদুষ্ট হয়েছে সেজন্য আমরা বলেছি জাতিসংঘের অধীনে একটা একেবারে স্বচ্ছ একটা তদন্ত প্রক্রিয়া করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে যদি একটা তদন্ত হয় তাহলে উভয় পক্ষের জন্য এটা মনে হবে যে এখানে কোনো বায়াসনেস ছিল না এবং আমরা কিন্তু জাতিসংঘের বাংলাদেশ অফিসে আমরা পরশু দিন মিটিংও করেছি তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আপনারা এই দায়িত্বটা নেন তো আমরা বলেছি দ্রুত এগুলোর বিচার কার্যক্রম শুরু করার জন্য কারণ না হলে হবে কি আপনার এই যে কেউ যে ব্লেম করবে যে আমার ক্ষতি করেছে আমি এর ইয়ে চাই ইতিমধ্যে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে নানা ধরনের চাঁদাবাজি এটা সেটার কথা এসেছে তো আমরা এই জন্য বলছি সুনির্দিষ্ট অভিযোগটা চলে আসা দরকার সুনির্দিষ্ট অভিযোগ হলে তখন তাকে আইনের আওতে আমি আনব কেউ যদি যাই বলে যে উনি আমার বাড়ি ভাঙছে ঠিক আছে ওকে আইনের আওতে আনো উনি আমার বাড়ি ভাঙছে বলে আমি ওনার বাড়ি ভাঙব এই প্রক্রিয়া তো হতে পারে না তো এই জন্য আমরা বলেছি কারণ এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে তো সেজন্য আমরা বলেছি যে দ্রুত এটার জন্য আপনার নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আন্তর্জাতিক আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে মানবাধিকার সংস্থা আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা এই সরকারকে কারণ এই সরকারটা একটা এক্সট্রা সরকার এটা কোনো কেয়ারটেকার সরকারও না এটা কোনো ওই অর্থে আমাদের অতীতে যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে ধরনের না এটা একটা ভিন্ন ধর্মী সরকার তো সুতরাং যেমন আমি আপনি তো জানেন যে আমি কারাগারে ছিলাম আমি রিমান্ডে ছিলাম এবং মাত্র চার পাঁচ দিন আগে আমরা মুক্তি পেয়েছি তো যেদিন আমি বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে গিয়েছি সেখানে অনেকে আমাকে বলছিল যে দেখেন পরশু ছিলেন আপনি জেলে আর আজকে আপনি বঙ্গভবনে তো সেই কথাটা আমি আজকে ডক্টর ইনুস স্যারের সাথে যখন শেয়ার করছিলাম তো উনি বলছিলেন যে এই আন্দোলন যদি সফল না হতো তোমাদের সাথে জেলে তো আমাকেও যেতে হতো তো ঠিক পাশে আরেকজন উপদেষ্টা বলছিলেন যে এই চ্যালেঞ্জ যদি সফল না হয় তাহলে আবার আমাদেরকে জেলে যেতে হতে পারে